আজ পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের কাছে বিজেপি খারুই 2 নম্বরের পক্ষ থেকে। এদিন বিজেপি নেতা বামদেব গুছাইতের নেতৃত্বে কয়েকশো বিজেপি সমর্থকদের নিয়ে চলে এই বিক্ষোভ ও ডেপুটেশন। বিজেপির অভিযোগ, সম্প্রতি আমফান ঝড়ে কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা প্রকৃত বাড়ি ক্ষতিগ্রস্ত ও পানবরজের মালিকরা টাকা না পেয়ে পঞ্চায়েতের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত না হওয়া পাকা বাড়ির মালিক এমন কিছু মানুষ টাকা পেয়েছেন বলে অভিযোগ। এদিন বিজেপির পক্ষে পঞ্চায়েত প্রধান নমিতা ঘোড়া ও এক পঞ্চায়েত সদস্য সুনীল দেবাধিকারীর পদত্যাগের দাবি করে বিজেপি খারুই 2 নম্বর অঞ্চল শাখার পক্ষ থেকে। এদিন পঞ্চায়েত প্রধানের কুশপুতুল দাহ করা হয়। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বামদেব গুছাইত, জাগরণ অধিকারী সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। জিনিস আমরা এখনো দেখি, কিন্তু আমাদের ছেলে মেয়ে সবাই একটু বাথরুম নাই, বাথরুম লোক নিয়ে দেখতে গেছে বাসবনে এতটা জল, আমরা বাথরুম করি, জল হলে বাথরুম করতে পারিনি, তার জন্য লোক নিয়ে গেছে। একদিন আমার দিকে বলছে তোমরা সাবাং লো, আমরা বলছি সাবাং নেবো কি, বাসবনে পায়খানা করি আবার সাবাং বলে এক লোক তার সঙ্গে গেলো, তাকে ডেকে দিয়ে পালিয়ে আইলো, বাথরুম দেয়নি, একটু ঘর চাল খোলা ভেঙেছে তাকেও দেয়নি, বার্ধক্য ভাতাল দেয়নি, মানে ঘর বড় কিছু মন্দিকে আওয়াজ দেয়নি, ক্ষতিপূরণও কিছু দেয়নি। আমরা প্রমাণ করে দিচ্ছি যে আমাদের মধ্যে 85টা নামের ম্যাডাম যে মধ্যে কোনো পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।